ওয়েলকাম টু মাই চ্যানেল। সকলে নিশ্চয় খুব ভালো আছো। আমি আসলে ব্লগ দিতে একটু পারছি না, খুব অসুবিধা হচ্ছে, আমার মেয়েটার ভীষণ শরীর খারাপ। তবুও বাড়িতে একটু সরস্বতী পুজো হচ্ছে, মনে হলো তোমাদের সকলের সাথে একটু সরস্বতী পুজোটা শেয়ার করি, আমি কেমন করে সাজিয়েছি একটু শেয়ার করি। এখন ভোরবেলা উঠেছি, 5টার সময় উঠে সব জোগাড় করছি একা হাতেই। আসলে মেয়েও শরীর খারাপ, মেয়েও খুব কান্নাকাটি করছে। এখন একটা মালা এখনো গাঁথা হয়নি, গাঁথবো। যা পেরেছি নিজে থেকেই করেছি সব। পুস্তকায় বিনা হংসায় শ্বেত পদ্মাসন দেবী, শ্বেত পুষ্প সবিতা, শ্বেত চন্দন চর্পিতা, শ্বেত বিনা ধরা, শ্বেত অলঙ্কার ভূষিতা, সৎ পদ পুস্তকায় বিনা হংসায় সৎ পদ নারায়ণ ও হরে কৃষ্ণ নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায়ণ ওম সাদিকে স্মরণে তম্বকে গৌরী নারায়ণ মস্তুতে সৃষ্টি স্থিতি শক্তি পূজে সনাতনী গুণাশ্রম নারায়ণ মাতা সুদুর্গায় জয় মা সর্বঙ্গা দেবী কা শিবায় বিষবায়ণ কানিকা শিবায় বিষবায় মা চন্দী তারা দেবী শিবায় বিষবায় রাম রক্ষণ বীর হনুমানেশ্বর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরায় নম ওম কৃষ্ণরাধিকা শ্রীকৃষ্ণের পদ্র বাসুদেবায় নারায়ণ ওম স্বরী বৃন্দাবন গোবিন্দ কুণ্ডলিকাত্ম গোপকন্যা শাশ্বত আদ্যনাম প্রীতিকাত্ম মধুপ্রত পীত মাত সুরকা মুক্ত গঙ্গা ফুলের বাড়ি কান্তি বস্তান কিরণ শিবস্ত কাধর পীতম্বর সুন্দর গোপীনাম গোপসা কাবিদ গোবিন্দ বদরং প্রদীপ কৃষ্ণরাধিকায় নম ওম কৃষ্ণ রাধা গোবিন্দ গোপালায় হরে কৃষ্ণ কৃষ্ণ নারায়ণ হরে কৃষ্ণ নারায়ণ দেব কর্মল মিষ্টান নারায়ণ লক্ষ্মী সরস্বতী মাতাধিকায় নম গোবসে তোমাদের সকলের সাথে শেয়ার করেছি। আর এখন এর বন্ধুর মামার বাড়িতে বেড়াতে যাচ্ছি। আমি ঠিক যেই জায়গাটায় থাকি ভীষণ ভালো সরস্বতী পুজো হয়, অথচ এবার করোনার জন্য আর হলো না। চলো ওখানে গিয়ে তোমাদের সাথে একটু শেয়ার করব, রাস্তাটা শেয়ার করে দিচ্ছি, দেখো কত কি। কিন্তু মানে অন্যান্যবার এত সুন্দর থাকে ভেবেছিলাম পুজোগুলো সব তোমাদেরকে শেয়ার করব, কিন্তু আর হলো না। চলে এসেছি কোথায়, সৃজনীর বন্ধুর মামার বাড়ি না, সরস্বতী পুজোতে। সুন্দর কমলাগুলো হয়েছে, এই কমলাগুলো মিষ্টি গো, এই কমলাগুলো মিষ্টি মানুষই, এই কমলাগুলো মিষ্টি মিষ্টি খেতে। হ্যাঁ মোটামুটি মিষ্টি হয় তো। জোত্তার রান্না চলছে, প্রচুর আয়োজন তো মানুষই। কতদিন পর তোমার দেখা হলো বল, বন্ধুদের সাথে একটু মোটামুটি ঠিকঠাক কর, সৃজনীকে দেখা হলো অনেকদিন পর বল, এক বছর প্রায়, তাই না? এইখানে দিইনি, ওপরে দিয়েছি। দারুণ সুন্দর অনেক মেনু, ভিডিও করছি। সারাটা দিন খুব আনন্দে কাটছে, এখানে মাসিমা বসে আছেন, আর ওদিকে পলাশদার নাক ডাকা শোনা যাচ্ছে, নাকের গর্জন যাকে বলে। উড়ে বাবা, সাথে আমার বাড়ির পুজো এবং মেয়ের বন্ধুর মামার বাড়ির পুজো শেয়ার করলাম, যতটা পেরেছি ততটাই তুলেছি। আর বেশি বড় ব্লগটা করতে চাইছি না, তোমরা সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো।